আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নূর নাফিজা আপুর লেখা হালাল প্রেম গল্পের 56 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় আমার সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। দুদিন পর বাসা ফিরে চেঞ্জও করেনি, প্রথমে আলমারি খুলে সাদিয়ার ফোন হাতে নিয়ে চুবান বলল, একদমই মনে ছিল না ফোনটা তোমাকে দেওয়ার কথা। ও বাড়িতে যাওয়ার পর তোমার সেই ফোন দেখে মনে পড়েছে। সাদিয়া বলল, প্রয়োজন তো ছিল না। জোবান বলল, কি আমার গিফটের? সাদিয়া বলল, গত দিনগুলোতে ফোনের প্রয়োজন হয়নি সেই কথা বলছি। এটা সেই ফোনটা? জোবান বলল, আগেরটা আমি ইউজ করছি, এতদিন পরে থাকলে তো নষ্ট হয়ে যাবে না, তাই আমারটাই সমস্যা হওয়ার পর তোমারটা আমি নিয়েছি। তুমি আসার পর এটা কিনেছি, মেমোরি কার্ড ট্রান্সফার করা আছে, সিমও অ্যাক্টিভ করে নাও, পছন্দ হয়েছে? সাদিয়া জোবানকে জড়িয়ে ধরে বলল, গিফট ডোনারই তো শ্রেষ্ঠ পছন্দ, তবে গিফট কেন নয়? জোবান বলল, এত পছন্দের তাহলে আমার সাথে আসতে আবার কান্না কেন করলে? সাদিয়া বলল, সেটা তুমি বুঝবে না, তুমি যদি তোমার বাবা মাকে ছেড়ে শ্বশুর বাড়ি যেতে তাহলে বুঝতে। জোবান বলল, তাই নাকি, তাহলে চলো বাবা মাকে ছেড়ে আমার শ্বশুর বাড়ি চলে যাই। কান্নার কারণটা বোঝার জন্য হলেও ঘর জামাই যাওয়া প্রয়োজন। সাদিয়া তার ব্লেজার আঁকড়ে ধরে হেসে উঠল। পরবর্তী সপ্তাহে তারা বেড়াতে গিয়েছে, 4 দিন ভ্রমণের পর গত রাতে তারা নিড়ে ফিরে এসেছে। সাথে গিয়েছিল সাফানা, ছোট চাচ্চুর পরিবার ও আহনাফ। জেবাকে বলা হয়েছিল কিন্তু নোবা মেয়েটার জন্য যাওয়া হয়নি সে, তবে পরবর্তী সময়ে আবার তারা যাবে। সকাল সকাল ঘুম থেকে উঠে সাফানা বাসা যাওয়ার জন্য অস্থির হয়ে আছে। জোবান পরিষ্কার বলে দিয়েছে মিনিমাম 3 দিন তাকে থাকতে হবে। আজ সন্ধ্যায় তাদের বন্ধুবান্ধব আসবে এবং নিজেরা বারবিকিউ পার্টি অ্যারেঞ্জ করবে। বেশ কয়েকদিন যাবৎ অফিসে যাওয়া হয় না। সকালে একত্রে নাস্তা করে জোবান অফিসের জন্য তৈরি হচ্ছে। সাদিয়া তার প্রয়োজনীয় জিনিসপত্র এগিয়ে দিচ্ছে। জোবান বলল, ভার্সিটি থেকে তোমার জব নোটিশ এসেছে বাবার কাছে, ভার্সিটিতে জব করার ইচ্ছে আছে নাকি মেডিকেলে ট্রাই করবে? সাদিয়া বলল, তুমি কি বলো? জোবান বলল, তোমার মতামত কী? সাদিয়া বলল, সত্য বলতে চাকরি নিয়ে আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই, একজন আদর্শ মেয়ে, আদর্শ বউ, আদর্শ মা হয়ে নিজের পরিবারের সাথে সময় কাটানো আমার বেশ পছন্দের। জোবান বলল, আমাদের বাচ্চার বয়স কত? সাদিয়া বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি সবসময় এমন করো, কথাই বলবো না তোমার সাথে। জোবান হেসে তাকে দু হাতের বন্ধনে বেঁধে বলল, তুমি তো বললে আদর্শ মা হয়ে থাকা বেশ পছন্দের। সাদিয়া বলল, জাস্ট শাট আপ, আমি কি বলেছি আমি আদর্শ মা হয়ে থাকছি? নিজের মাকে তো দেখেছি, আশেপাশের দু একটা পরিবার তো স্বচক্ষে দেখা, পরিবারের সদস্যের কাছাকাছি থাকতে ভালো লাগে সেটা বোঝাতে চেয়েছি। একজন মানুষের আয়ু কতদিন? এর মধ্যে 5-6 মাস মাত্র কাটে খেলাধুলা আনন্দে, 17-18 বছর পার করে দিতে হয় পড়াশোনার পেছনে, তারপরে মৃত্যু পর্যন্ত ছুটে বেড়াও চাকরির পেছনে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কর্মস্থলে সারাদিন কাটিয়ে আবার সংসার সামলাতে বিরক্তিকর অবস্থার সৃষ্টি, সবটাই যেন বাধ্যগত কাজ হয়ে দাঁড়ায়। লাইফটা এনজয় করার সুযোগ রইল কোথায়? সেই প্রেক্ষিতে বলছি, আপুকেই দেখো, মাঝে মধ্যে সারাদিন কাটিয়ে দেয় হসপিটালে অন্যের সেবায়, নিজের সন্তানের অবহেলার মাঝে ফেলে দেয় কখনো কখনো। আবার চাচিমাকে দেখো, এত যোগ্যতা থাকতেও তিনি পাক্কা গৃহিণী, কেবল পরিবারকে সময় দেওয়া ও চাহিদা পূরণের জন্য। জোবান বলল, তাহলে জব ক্যান্সেল? সাদিয়া বলল, আমি কি সেটা বলছি? উপার্জন তো সবার ক্ষেত্রেই মুখ্য বিষয় নয়, অন্যের সেবায় নিয়োজিত হতে পারলেও তো কিছুটা প্রশান্তি আসে মনে, যে জীবনে হয়তো কিছু করতে পেরেছি। এসব ভাবতে গেলে আমার মাথায় আরও নানান ভাবনা এসে বিদ্যমান, তাই বলছি তুমি সাজেস্ট করো। জোবান বলল, তাহলে আমি বলি,
এত প্রেশার নেওয়ার প্রয়োজন নেই। আমি যতদিন সুস্থ সবল আছি তোমার উপার্জনের কোনো প্রয়োজন নেই। আর যদি জনসভায় নিয়োজিত হতে চাও তাহলে দু এক বছর রেস্টে থাকো, এরপর সাংসারিক ব্যস্ততা বুঝে নিয়ে ডিসিশন নাও তোমার জন্য কোনটা বেটার হবে। আমি এখন আসি তাহলে, কোনো প্রয়োজন হলে কল করো, ফোনে যেন কখনো সুইচ অফ কিংবা সাইলেন্ট মোডে না থাকে। যৌবন সাদিয়া কপালে কোমল স্পর্শ দিয়ে বেরিয়ে গেল, তাদের সারা দিন কাটলো গল্প গুজবে। ইশারের দিকে যৌবন ও তার বন্ধুরা এসেছে, সাদিয়াকে সম্মান দিল। মিরাজ সবসময়ের মতোই সাফনার সাথে লেগেই থাকে। আরে ফাঁসিও দেখছি এখানে, সাফনা রাগানিত দৃষ্টিতে তাকালে সে বলল, ও সরি সিফা কেমন আছো? সাফনা বলল, এতক্ষণ ভালোই ছিলাম, এখন ডেঞ্জারাস। মিরাজ বলল, ও নো, আমাকে সাবধান থাকতে হবে। ইফাস তাকে দেখে বলল, আরে পিচ্ছি যে। ইফাস বলল, পিচ্ছি বললেন কেন, এবার চকলেট দিন। ইফাস প্যান্টের পকেটে হাত নেড়ে বলল, উফ ঠিকই তো, পিচ্ছিদের তো চকলেট দেওয়া প্রয়োজন, কিন্তু চকলেট যে আনিনি দেনা রইল। সাফানা হেসে বলল, থাকুক লাগবে না। মিরাজ বলল, আমার লাগবে, আমিও তো পিচ্ছি, আমাকে দিস কিন্তু। ইফাস বলল, দৌর ছাগল, দুদিন বাকি তোর ঘরে পিচ্ছি আমদানি হবে আর এখন তুই চকলেট চাস। সাদিয়া ইফাজের উদ্দেশ্যে বলল, ইফাজ ভাইয়া বিয়ে করবেন কবে? সাদাত ভাইয়া আর মিরাজ ভাইয়ের তো বিয়ে খাওয়ার সুযোগ হলো না, আপনার বিয়ের খাওয়ার আশা রাখতে পারি নিশ্চয়ই। ওদিকে যৌবন সাদাতকে কল করতে করতে সাদিয়ার জবাব দিল, আশা রেখে লাভ নাই, ইফাজ বিয়ে করবে না পণ করেছে। ইফাজ এ ব্যাপারে কিছুই বলল না, মুচকি হাসলো শুধু। যৌবনের জবাবের প্রেক্ষিতে মিরাজ বলল, দৌড় বললেই হলো বিয়ে করবে না, এবার তাকে বিয়ে করতেই হবে, এক দেড় মাসের মতো বাকি আছে, বেটা পাত্রী পছন্দ করে ঠিক করে নে, নয়তো সামনে যাকে পাবো তাকেই বিয়ে করিয়ে দেব, হোক সে রাজরানী কিংবা বস্তি রানী, এবারের অ্যানিভার্সারিতে তো রক্ষা নেই। ইফাজ গ্লাসে পানি নিতে নিতে বলল, তোর যদি একবার না পোষে তো এবার অ্যানিভার্সারিতে আরও করে নে। আমার একটা যথেষ্ট রে ভাই, তানহা তাদের দশমীতে যোগ দিয়ে বলল, মিরাজের রচিত ভালো না দেখছি, বস্তি রানীকে তুমি রাজপুত্রের জন্য সিলেক্ট করতে পারলে? তানহার কথা শুনে বলল, কি করার চাচি মা, তাকে তো সময় দিলাম, এর মধ্যে না পারলে দৈবচয়নে যা আছে তাই। তানহায় হেসে বলল, হ্যাঁ ইফাজ বিয়ে করে নাও, তোমার বিয়ে খাওয়ার সৌভাগ্য আমাদেরও হোক। ইফাজ কোনো জবাব না দিয়ে মুচকে আসলো, জবাব বলল, কী শোক করেছো তোমরা, ছেলেটা লজ্জা ডুবে যাচ্ছে, বিয়ের জন্য এত প্রেশার না দিয়ে মেয়ে দেখা শুরু করো না, তাহলেই তো হয়। মিরাজ তার কোল থেকে নোভাকে কোলে নিয়ে বলল, এই না হলে জেবা আপু সবসময় ফার্স্ট, তুমি থাকতে সেই টেনশন আমাদের করতে হয় নাকি? জেবা বলল, তো সেটা বলবি তো, না বললে কীভাবে? যৌবন বলল, আপু ভাইয়া কি আসবে না? জেবা বলল, হুম, অযথা এসে নাকি লাভ নেই। যৌবন বলল, অযথা মানে? ভাইয়াকে ছাড়া পার্টি জমবে নাকি? আমি না বিকেলে বলে দিলাম আসার জন্য। জেবা বলল, তোর ভাইয়া বুড়ো হয়ে গেছে, তার সাথে নাকি তোদের জমবে না? মিরাজ বলল, ছেলে বলে বিয়ে না দিতেই বুড়ো হয়ে গেল? যৌবন কল দেয় আবার। যৌবন আবার কল করে নিলয়কে আসার জন্য রাজি করালো, অতঃপর তারা তাদের পার্টির আয়োজন শুরু করলো। কিছুক্ষণ পর নিলয় সাদাত উভয়ে চলে এলো, চাচু আনাফ সোয়াদও ছিল তাদের সাথে, কেবল আশরাফ স্যার বাদে সকল পুরুষগণের পার্টি। তবে খাওয়ার সময় বাদ রাখেনি নারীগণকেও, তাদের পার্টি শেষ করতে করতে রাত একটা বেজে গেছে প্রায়। বলেছিল সবাইকে থাকার জন্য, কিন্তু তিন বন্ধু চলে গেছে সব গুছিয়ে রেখে। সাদিয়া যৌবন রুমে এলো চারটার দিকে। সাদিয়া বলল, প্রোগ্রামে মিরাজ ভাইয়ার ওয়াইফকে দেখলাম, সাদাত ভাইয়ের ওয়াইফ আসেনি কেন? যৌবন বলল, অসুস্থ। সাদিয়া বলল, কি হয়েছে? যৌবন বলল, সুখের অসুখ। সাদিয়া বলল, প্রেগনেন্ট? যৌবন মুচকি এসে বলল, এই জন্যই তো বলি তুমি বুদ্ধিমতী। সাদিয়া বলল, এমন হিন্স তরিয়ে দিলে না কে, দিলে কেনা হবে সেই বুদ্ধিমতী? সাদাত ভাইয়ার ওয়াইফকে দেখার খুব ইচ্ছে, ছবি আছে তোমার কাছে? সাদিয়া বলল, তাদের সরি, যৌবন বলল, তাদের বিয়ের ছবি আছে। সাদিয়া বলল, ভিডিও করে কথা বলবো একদিন। আচ্ছা বিয়ে তোমরা একই তারিখে করলে, কারণ কি? যৌবন বলল, একটাই ইচ্ছে ছিল সবার অ্যানিভার্সারি একই দিনে আসবে, তাই একই তারিখে বিয়ে করবো,
প্রথমে আমি করলাম সেই দিনকে অনুসরণ করে, দ্বিতীয় বছর মিরাজ করে ফেললাম, তৃতীয় বছর সাদাত করলো, চতুর্থ বছর ইফাসকে কত বললাম সে করলই না। সাদিয়া বলল, আহারে ইফাস ভাইয়া বিয়ে করে ফেললে পঞ্চম বছরে এবার অ্যানিভার্সারি চলে আসতো, ইফাস ভাইয়া কি সত্যি বিয়ে করবে না? যুবন বলল, কী জানি, আঙ্কেল আন্টি তো আরও আগে থেকেই চাইছেন সে বিয়ে করুক, শুনছি না। একটা কথা তোমার বলার ছিল। সাদিয়া বলল, কী? যুবন বলল, আন্টি সাফানার কথা বলেছিলেন ইফাজের জন্য। আমি বললাম আমাদের প্রোগ্রাম শেষ হোক, তারপরে কথা বলবো বাবা মায়ের সাথে। বাবা মা কি এখন বিয়ে দিবে তাকে? সাদিয়া বলল, বলে দেখতে পারো বাবা মায়ের সাথে কথা। যুবন বলল, তোমার সাথে কথা না বলে আমি বাবা মাকে বলি কীভাবে? সাদিয়া বলল, আমি নিজেও তো জানি না বাবা মা এখন বিয়ে দিবে কি না তাকে, দেখি মায়ের সাথে কথা বলে। আর ইফাজ ভাইয়া তো বিয়ে করবে না, কী কথা বলবো? যুবন বলল, বিয়ে তাকে এবার করাবই, দেখে নিও, মিরাজ বলছে না বস্তি রানীর কথা, প্রয়োজনে বস্তি রানী খুঁজে নেব। সাদিয়া খিলখিলি হেসে উঠে উঠল। যুবন বলল, আমাদের আরও একটা ইচ্ছে ছিল, নিজেদের মতো বাচ্চাদের মাঝেও বন্ধুত্ব তৈরি করে দিব এবং একই স্কুলে একই ক্লাসে ভর্তি করে দিব। পরে আবার ভাবলাম ব্যাপারটা অযৌক্তিক, কারণ বাচ্চা তো আর একত্রে আসবে না, সবার ঘরে চাইলে তো আর সবাই পায় না, আল্লাহ না চাইলে কীভাবে? তাই সেই প্ল্যান ক্যান্সেল, ছোটো হোক ছোটো বড় হোক বিয়ে দেওয়া যাবে। সাদিয়া হেসে বলল, তোমাদের যত সব আজগুবি চিন্তাভাবনা, অগ্রিম চিন্তাভাবনা বাদ দিয়ে ঘুমাও তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।